이거군요. হ্যালো বন্ধুরা, বলেছিলাম আমার ঘরটাকে রিডেকোরেশন করেছি, আমি সাজিয়েছি, তো সেরকমই কিছু কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে। তো এই দেখো, এই ঘরটা চেঞ্জ করা হয়েছে। এটা আগে কিন্তু আমার অনেক কিছু থাকতো, আলমারি ঠালমারি, সেগুলো চেঞ্জ করে ওইটাকে পুরো একটা ডাইনিং রুম দেওয়া হয়েছে। আর এই যে সিঁড়ির ঘরটা, এটাও ভীষণ ম্যাসি হয়েছিল, সেটাকেও পুরো পরিষ্কার করে ক্লিন করে একটু কালার করা হয়েছে একটা সাইড। তো এইভাবে আমি একটু রিডেকোরেশন করেছি আমার এই ছোট্ট ঘরের। আর এখানে একটা সোফা আসবে, সব দেখতে পাবে। দেখতেই পাচ্ছ পেছনে কিচেনটা এরকম ভাবে আমি সাজিয়েছি। তোমরা তোমাদের কিচেনটাকে এইভাবে সাজাতে পারো, নিজের বাড়ি মানে নিজেরা যদি সেপারেট থাকো সেখানেও খুব সুন্দর করে ঘর সাজিয়ে দিতে পারো। তাছাড়া আমি বলবো, শ্বশুর শাশুড়ির থেকে দূরে থাকলেও শ্বশুর শাশুড়ির ঘরও সাজানোর চেষ্টা করবে। ইনফ্যাক্ট নিজের বাবা মার বাড়িও খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা খুব ভালো একটা গুড ভাইবস, কেননা তাদেরও খুব দরকার, তাদেরও একটু রিডেকোরেশন পছন্দ হবে। প্রথমে তো তারা না করবে, পছন্দ করছে না বলবে, কিন্তু যদি তুমি একবার পছন্দ করে দেখিয়ে দিতে পারো যে কেমন লাগছে, তো দেন তারাও দেখবে এটাকে সাপোর্ট করবে, প্রেফার করবে। কিন্তু যারা ধরো খুব কষ্ট পেয়েছো, নিজের শ্বশুরবাড়ি নিয়ে খুব তিক্ততা আছে, যারা সাজাতে পারবে না, বা তোমরা চাইলেও তোমাদের বাবা মা বা শ্বশুর শাশুড়িরা করতে দেবে না, তো সেখানে কিছু করতে হবে না। কেননা সেখানে করতে গিয়ে যদি তুমি দেখো, তুমি ভালো করতে গিয়ে যদি সেখানে তুমি শুধু খারাপ নেগেটিভ ভাইবস পাও, তাহলে সেখানে কিছু না করাটাই ভালো আমার মনে হয়। আর যদিও বা মনে হয় যে না করলে হয়তো একটু ভালো হতেও পারে, তাহলে অবভিয়াসলি করবে। তো এই জন্যে চলো আমি তাদের ঘরে টিফিনটা রেডি করে নিই। রুকো, যারা সবার করো। সকাল থেকে এখন একটুখানি সন্ধে হয়ে গেছে, তাই জন্য একটুখানি সন্ধ্যের টিফিনের আয়োজন করা হচ্ছে, অল্প অল্প কিছু খাবার। আর তার সাথে হলো নেক্সট মর্নিংয়েরও ওয়েট করা হবে। আর কলকাতা স্ট্রিট ফুড তো কিয়া বাদ। আর KFC-রও একটা বার্গার আনা হয়েছিল, তো তোমরা কারা এটা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। सुबह का है वक्त, हाथ में लौटा नहीं। सुबह का है वक्त, हाथ में लौटा नहीं हमें।
নেক্সট মর্নিংটা স্টার্ট থেকে দেখাচ্ছি। তো সকাল সকালই আমি একটুখানি গল্পের বই পড়া পছন্দ করি, নিজের সাথে একটু সময় স্পেন্ড করা পছন্দ করি, সোফায় বসে থাকি, সে মায়ের বাড়ি হোক বা এই বাড়ি হোক, দু বাড়িতেই আমি একইভাবে কাটাই আর ভীষণ একটা পিসফুল একটা ফিলিং আসে। এরপরে বাজার করার থাকলে বাজার করতে যাব, টিফিন বানানোর থাকে, ছেলের স্কুলের ব্যাপার থাকে, পড়াশোনার ব্যাপার থাকে, তো এইসব করতে করতে আবার দুপুরে কী রান্না হবে সেইটার চিন্তা থাকে। তো এরকম করতে করতেই যেরকম হাউসওয়াইফসের সবারই লাইফ স্টার্ট হয় কিছুটা, তো সেইভাবেই চলে। আর যাদের ঘরে লোক আছে তাতেও কী আছে, চিন্তা তো করতেই হয় না যে কী খাওয়া হবে, কীভাবে চলবে আজকের দিনটাতে, এইটা তো সবাইকেই ভাবতে হয়। আমি বলবো লাইফটা খুব শর্ট বন্ধুরা, আর নিজেরা ভালো থাকো আর অন্যকেও ভালো থাকতে দাও, এটাই লাইফের একটা রুলস হওয়া উচিত। আর যদি লাইফে কিছু ভুলভাল কাজ করেও থাকা হয়, কিছু ভালো কাজের মাধ্যমে সেই ভুল কাজগুলোকে ঠিক করেও নেওয়া যেতে পারে, তাই না কি? দেখো একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, যে আমারও কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমার কিন্তু প্রচুর খারাপ টাইম আমি দেখেছি আমার ম্যারিড লাইফে। তো আমি বলবো সব মেয়েরই কম বেশি এই সিচুয়েশনটা দিয়ে মানে পার হতে হয়েছে, তাদেরকে ওভারকাম করতে হয়েছে। তো কম বেশি কষ্ট সবাই পেয়েছে, হয়তো অনেকে আছে কোনো কষ্টই পায়নি, সে অনেক আনন্দ পেয়েছে, সেটা তো খুবই ভালো, আই এম সো হ্যাপি ফর দ্যাট। কিন্তু যারা কষ্ট পেয়েছে, যাদের মনে অনেক দুঃখ রয়েছে, তিক্ততা রয়েছে, কান্না রয়েছে, তাদেরকে বলবো যে আমিও প্রচুর কেঁদেছি। এমন একটা টাইম গেছিলো যে নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়েছিল, মানে বাচ্চার মানে আমি সব ভাবতে পারতাম না আমি কিভাবে মানে মানে সার্ভাইভ করবো, কিভাবে থাকবো, কিভাবে মানে চলবো। আমি লিটারালি সবকিছু সকালটা দুঃস্বপ্নের মতো মনে হতো, কিন্তু সেখান থেকে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ তোমাদের সাথে সব শেয়ার করছি। তো সেহেতু বলছি সব খারাপ টাইমই ওভারকাম করে চলতে হয়। আর যারা তোমার মনে হয় যারা এসে তোমার লাইফে শুধু নেগেটিভিটি দিচ্ছে, যারা তোমার লাইফটাকে স্পয়েল করতে চাইছে, যারা তোমার ভীষণভাবে জর্জরিত করে তুলছে, তাদেরকে লাইফ থেকে একদম দূরে সরিয়ে দাও। যেরকম একটা পচা সবজিকে আমরা সরিয়ে দিই ভালো সবজিদের মাঝখান থেকে, সেরকম যারা যারা এসে তোমার লাইফটাকে দুর্বিঘ্ন করে তুলছে, তাদেরকে তোমার লাইফ থেকে একদম দূরে সরিয়ে দেবে, তাদেরকে কোনো রকম কম্প্রোমাইজ করে রাখবে না, সুযোগ দেবে। প্রথম প্রথম আমিও দিয়েছি, ভালো সুযোগ দিতে হয় যে হ্যাঁ হয়তো এই মানুষটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো এ ভালোবাসবে, আজকে ভালোবাসছে না, বা আজকে তোমার নামে একে বলছে ওকে বলছে, কালকে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন দেখবে বারবার সেটা করছে, বারবার সেটা করছে, তখন কিন্তু সেটা ক্রাইমের পর্যায়ে চলে যাচ্ছে। আর তখন কি করবে, তখন সবসময় নেগলেজেন্সি মানে নেগলেট ছাড়ার কোনো রকম কোনো অ্যাভয়েড ছাড়ার কোনো পথ নেই, তখন টোটালি অ্যাভয়েড করে দেবে। এরপরেও যদি তোমার সে বিরক্ত করে তখন তুমি স্টেপ নেবে, কিন্তু তাছাড়া আমি বলছি ফার্স্ট হলো অ্যাভয়েড করা, তুমিও তাকে বিরক্ত করো না, সেও যেন তোমায় বিরক্ত করতে না আসে। Do 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 do